আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবদুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর তৈরি করতে পারবেন কিভাবে। যারা ছোট খামারে অল্প টাকার মধ্যে যে আপনি নিজেই কয়েকটা পার্স দিয়ে একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন, সেই পার্সগুলো কি কি লাগবে এবং কিভাবে সেই পার্সগুলো আপনারা একসাথে সেট আপ করবেন, তো আসুন আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমি দেখাবো কি কি লাগবে। এক নম্বরে আপনার লাগবে একটি কন্ট্রোলার, তাপমাত্রা কন্ট্রোলার, অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে, যেমন একটি লাইটকে অটোমেটিক অন অফ করে দিবে। এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে XHW3001। এই কন্ট্রোলারটিতে আপনারা তাপমাত্রা আপনাদের নির্দিষ্ট পরিমাণে সেট করে দিতে পারবেন। এই কন্ট্রোলারটিতে আপনার একটি লাইটের লাইন দিতে হয় এবং একটি কারেন্টের লাইন দিতে হবে, এবং এখানে একটি সেন্সর থাকবে অনেক বড় 1 মিটারের, এটা মেশিনের ভিতরে রাখতে হবে। এরপরে দরকার হবে আর্দ্রতার জন্য একটি আর্দ্রতার মিটার, এটাকে হাইগ্রোমিটার বলে, কত পার্সেন্ট ভিতরে জলীয় বাষ্প আছে সেটা দেখার জন্য। এখানে যে বড় লেখাটা এটা হচ্ছে আর্দ্রতা, আর এখানে ছোট একটি লেখা আছে ওটা হচ্ছে তাপমাত্রা। তো এটা দেখে আপনার মেশিনটিতে পানি লাগবে কিনা এটা আপনি ধারণা করতে পারবেন। এই মেশিনটি যদি আপনার 55 থেকে 65 থাকে তাহলে আপনার পানি দিতে হয় না, 55-র বেশি থাকলে পানি দিতে হবে না, আর 55-র কম থাকলে পানি দিতে হয়। তো এই মিটারটি লাগবে আর্দ্রতা দেখার জন্য। এরপরে দরকার হবে আপনার একটি ফ্যান, ফ্যানটি দরকার হয় আপনার তাপমাত্রা সব দিকে সরিয়ে দেওয়ার জন্য। এই সরানোর কাজটা হচ্ছে আপনি যেখানে লাইটের হোল্ডারটি লাগাবেন, মানে লাইটটি জ্বালাবেন, সেখানে এই ফ্যানটি সেট করতে হয়। তো সেক্ষেত্রে এই ফ্যানটি প্রয়োজন হবে, এটা 4 ইঞ্চি একটা ডিসি ফ্যান। এই ডিসি ফ্যানটি চালানোর জন্য দরকার হয় একটি চার্জার, ক্যামেরার সিসি চার্জার। এই চার্জারটি আপনারা এখানে যে লাইনটি থাকতেছে 2 পিনের, এটা কারেন্টে লাগাতে হয়, আর এখানে একটি লাইন আছে লাল কালো, এটা আপনারা এখানে যদি এই কালোটা লাগান এবং যদি আপনার এখানে লালটা লাগান তাহলে এই ফ্যানটি চলবে। তো এই ফ্যানটি চালানোর জন্য এই চার্জারটি প্রয়োজন হয়। এরপরে আমি দেখাই আপনাদের ইলেকট্রিক দোকান থেকে কি কি কিনতে হবে। ইলেকট্রিক দোকান থেকে একটি লাইটের হোল্ডার কিনতে হবে, কিছু পরিমাণ তার কিনতে হবে, এরকম আপনারা নিবেন, তখন একটি হোল্ডারে এরকম তার লাগাবেন আপনার যতটুকু দরকার, এবং একটি 2 পিন লাগবে কারেন্টের লাইনের জন্য, 220 ভোল্টে চলে, তো যতটুকু পরিমাণ আপনারা তার নেবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এগুলো নিলাম, এগুলো ইলেকট্রিক দোকান থেকে কিনবেন। আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পার্টসগুলো নিতে পারেন, এই 4টা পার্টস, এই 4টা পার্টস, একটা ফ্যান, চার্জার এবং একটা হাইগ্রোমিটার এবং একটি কন্ট্রোলার। এটাই 4টার দাম আমি বলে দিব, আগে এটা কিভাবে ব্যবহার করে আমি দেখাচ্ছি, একদম কম টাকার মধ্যে নিতে পারবেন। তো আপনাদের এখানে চার্জারের আর কিছু করতে হবে না, এই চার্জারের যে লাল তারটা লালে ফ্যানের লালে লাগাই দিবেন এবং কালোটা কালোতে লাগাই দিবেন, এটা যদি ভুল হয় তাহলে ফ্যানটি চলবে না। এরপরে আপনার ভালো করে ট্যাপ করতে হবে যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়, এই বিষয়গুলো ফলো করতে হবে। তো এই চার্জারটা আপনারা অনেকে বলে থাকেন কত ভোল্টের, এটা হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার, আর এটা হচ্ছে 12 ভোল্টের একটি ফ্যান। তো এই ফ্যানটি আমি রাখলাম, এটার কাজ শেষ, এটা আপনারা কারেন্টে লাগাই দিলে এই ফ্যানটি সব সময় চলবে, মেশিনে সব সময় চলবে। এরপরে আসি কন্ট্রোলারে। কন্ট্রোলারে আপনার এখানে 2টা তার বেরিয়েছে, একটা হচ্ছে কালো একটা লাল একসাথে, এই লালটার সাথে যে কালো এটা আপনারা লাগাবেন, এই যে 2 পিনের যে তারটা আছে এটা এক পাশে 2 পিন থাকবে, আর এক পাশে এই যে লাল তারে লালটা লাগাবেন, এবং আপনার হচ্ছে কালোটায় কালো লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে কনারের লালটার সাথে লালটা লাগাইছি 2 পিনের, কালোটার সাথে কালোটা লাগাইছি। এরপরে ভালো করে এটা ট্যাপ করে দিতে হবে যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়, এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। এটা লাগাই দিলাম। এরপরে আমাদের এই কন্ট্রোলার থাকবে লাইটের কালেকশন, যে লাইটটা অটোমেটিক কাজ করবে। তো লাইটের কালেকশনের জন্য এই যে হোল্ডারের যে তারটা আছে হোল্ডারের লাইন দিয়ে নেবেন,
এরপরে আরেকটা মাথায় এই যে হলুদ আর কালো মাঝখানের এই হলুদ আর কালো তারের সাথে হলুদের সাথে লালটা লাগাই দিবেন। এরপরে আপনার হচ্ছে কালোটার সাথে কালোটা লাগাই দিবেন। এখানেও আপনার ট্যাপ করে দিবেন, কারণ এখানে ডাইরেক্ট কারেন্ট থাকবে, কোনো প্রকার লিক থাকলে শর্ট সার্কিট হবে বা কেউ দুর্ঘটনায় তখন সমস্যা হবে ধরলে। তো ভালো করে ট্যাপ করে নেবেন। এখন আপনাদের আবার বুঝাই দিচ্ছি, আমি এখানে এই যে লাল আর কালো আছে একদম কর্নারের এই তারটার সাথে টুপিনের লাইন দিচ্ছি, এই টুপিনের ডাইরেক্ট কারেন্টে, যেটা আমি মাল্টিফ্লাকে ব্যবহার করব। এবং এখানে যে আপনার হোল্ডার, হোল্ডারের লাইনটি দিচ্ছি হলুদ আর এই যে কালো, দেখেন এই যে হলুদ আর কালো এই তারটার সাথে হোল্ডারের লাইন দিচ্ছে। তো এরপরে আমার কাজ শেষ, এখন আমি লাইট ব্যবহার করতে কত ওয়াট এটা, এখানে আপনারা যদি 100 ডিমের মেশিন বানান তাহলে 100 ওয়াটের একটি লাইট ব্যবহার করতে পারেন, আর যদি 50-60 ডিমের মেশিন বানান তাহলে 60 ওয়াটের লাইট ব্যবহার করতে পারেন, কেউ যদি 200 ডিমের মেশিন বানান তাহলে আপনার দুইটা লাইট ব্যবহার করবেন 100 ওয়াটের। তো সেক্ষেত্রে এইখান থেকে জোড়া দিয়ে, এই হোল্ডারের তার থেকে জোড়া দিয়ে আর একটা হোল্ডার আলাদা জোড়া দিয়ে নিয়ে নেবেন, তাহলেই হবে। আর সেক্ষেত্রে আর একটি ফ্যান, লাইট বাড়াইলে আর একটি ফ্যান বাড়াতে হবে, ফ্যান বাড়ালে আপনার চার্জার কিনতে হবে না আর একটা, এই চার্জারের সাথে আপনি চাইলে আর একটা ফ্যান যোগ দিলেই হবে। তো সেক্ষেত্রে আপনার 200 ডিমের জন্য দুইটা 100 ওয়াটের লাইট ব্যবহার করবেন। আমি এখানে দেখানোর সাথে একটা 60 ওয়াটের লাইট দিয়ে দেখাচ্ছি। আর এই কন্ট্রোলার গুলো দিয়ে আপনারা 10টা 20টা বলেন 50, 60, 100 সর্বোচ্চ 200 ডিমের মেশিন বানাবেন, 200 ডিমের মেশিন বানাতে পারবেন। তো এখন আমি এখানে এই যে সেন্সরটা থাকবে এটা কিন্তু মেশিন এর ভিতরে যে কোনো কর্নারে বা মাঝখানে রাখবেন, একদম লাইটের কাছে রাখবেন না, লাইট থেকে অন্তত 5-6 ইঞ্চি দূরে রাখবেন এই সেন্সরটা, যেখানেই রাখেন। তো এই সেন্সরটা মেশিন এর ভিতরে একটু দূরে রাখবেন। তো এখন আমি যদি মেশিনটা লাইন দিই আপনাদেরকে, দেখবেন কন্ট্রোলারের লাইন চলে আসছে এবং লাইটটি জ্বলতেছে। এখন এই কন্ট্রোলারটি আপনারা যখন পাবেন তখন এটার কিন্তু সেট করা থাকবে না তাপমাত্রা, আর এটা সেট করার জন্য আপনার জানতে হবে যে কত তাপমাত্রায় বাচ্চা ফুটে থাকে ডিম থেকে। আপনার হাঁস বলেন মুরগি বলেন সকল ডিমের জন্য একই তাপ, বা কোয়েল বলেন একই তাপমাত্রায় ফুটে। আপনার 37.7 হলে আপনার সঠিক তাপমাত্রা, তো 37.7 সেট করে দিলেই আপনার লাইটটি বন্ধ হবে, আর কিছুটা 4 পয়েন্ট বা 5 পয়েন্ট ডাউন রাখতে হবে যাতে লাইটটি অফ হওয়ার পরে কিছুটা কমে আসলে লাইটটা আবার জ্বলে, এভাবে অটোমেটিক কাজ করে। সেই কাজটি করার জন্য এই কন্ট্রোলারেই করবে, আপনার শুধু নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দিতে হবে। এটা তাপমাত্রা সেট করার জন্য আপনাদের আগে জানতে হবে যে কোন বাটনে কোন কাজটি করে থাকে। এখানে যে উপরের যে আরো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে আপনার কততে আসলে লাইটটা বন্ধ জ্বলবে, কততে আসলে লাইটটা আবার জ্বলবে, তার জন্য এই উপরে বাটনটা। আর যেটা নিচের দিকে আরো চিহ্ন দেওয়া এটা হচ্ছে কততে আসলে লাইটটা বন্ধ হবে। তো সেক্ষেত্রে আমাদের কততে আসলে লাইটটা বন্ধ হবে 37.7, নির্দিষ্ট যে তাপমাত্রা সেটা হচ্ছে 37.7। তার জন্য আমরা সেট করার জন্য এই নিচে যে আরো বাটনটা এটা চাপ দিয়ে ধরব, ধরলে এটা ঘড়ির মতন আপ ডাউন করবে। তো আমি আবার দেখাচ্ছি, একটা চাপ দিয়ে ধরে রাখবো, দ্রুত করতে হবে। তখন এটা ধরলে যখন আপ ডাউন করবে তখন আপনি এটা চাপতে থাকবেন, এই ডাউন বাটনটা নিচের এর চিহ্নে এটা চাপবেন, তো কমতে থাকবে, 40 থাকবে নতুন অবস্থায়। তো এটাকে আমাদের করতে হবে 37.7, যখন 37.7 আসবে তখন ছেড়ে দিতে হবে। এখন আমি যদি আর একটা চাপ দিই ডাউন বাটনে তাহলে দেখবেন 37.7 সেট হয়ে গেছে, তাহলে মনে করবেন ঠিক আছে, এই 37.7 আসলে লাইটটি বন্ধ হবে, আর কততে আসলে লাইটটি আবার তাপ কমে আসলে জ্বলবে, তার জন্য আমরা 3 পয়েন্ট বা 4 পয়েন্ট ডাউন করে দেব। সেক্ষেত্রে আমি 37.3 করতে পারি, 37.3 বা 4, তো সেক্ষেত্রে আমি 37.4 করে দিচ্ছি। এখানে এই উপরে অ্যারো বাটনটা চাপ দিব, চাপ দেওয়ার পরে এটা চেপে ধরে রাখবো, তখন যখন আপ ডাউন করবে তখন আমরা এটা বাড়াবো। আমি আবার দেখাচ্ছি, একটু চাপ দিয়ে ধরলে যখন আপ ডাউন করবে তখন আমরা চাপ দিলেই দেখবেন এটা বাড়তে থাকবে। তো আমি এটাকে চেপে ধরলে দ্রুত বাড়বে, আর যদি একটা একটা চাপ দেন তাহলে আস্তে আস্তে বাড়বে। তো আমি একটা দ্রুত বাড়াইয়া এটা নিয়ে আসছি,
এই যে 37.4 আনছি, এখন ছেড়ে দিছি, এটা এখন আবার যদি চাপ দিই দেখা যাবে সেট হয়ে গেছে। তো এভাবে আপনার টেম্পারেচারটা সেট করতে হবে। আপনার উপরের এর চিহ্ন 37.4 বা 3 দিবেন, আর এখানে যে নিচের এর চিহ্ন এটাই দিবেন যে আপনার 37.7। এই তাপমাত্রা আপনি যে কোনো হাঁস মুরগি বলেন বা টার্কি কোয়েল সকল ডিম ফোটাতে পারবেন। তো তাপমাত্রা সেট যখন হয়ে যাবে তখন এটা এটা হচ্ছে মেইন রিডিং, বর্তমানে তাপমাত্রা কত আছে 29.2। তো এই তাপমাত্রাটা আপনার বাড়ানোর জন্য যখন মেশিং এর ভিতরে সেন্সর রাখবেন এবং লাইটটা জ্বলে থাকবে তখন এটা বাড়তে থাকবে। আমি যদি এই সেন্সরটা কাছে নিই দূরত্ব দেখানোর জন্য তাহলে এটা বাড়তে থাকবে, দেখেন বাড়তে আছে। এটা যখন 37.7 হবে লাইটটা বন্ধ হয়ে যাবে, এই 37.7 হয়েছে লাইটটা বন্ধ হয়ে গেছে। আর এখন যে অতিরিক্ত তাপ দেখাচ্ছে এটা হচ্ছে আমি লাইটের কাছে রাখছি, সেক্ষেত্রে সেন্সরটা হিট বেশি পেয়ে গেছে এই কারণে। এখন এই যে দেখেন আবার কমে আসছে, 37.4 আসছে লাইটটা আবার জ্বলে উঠছে। এইভাবে লাইট অন অফ হতে থাকবে অটোমেটিক। এই সম্পূর্ণ কাজটি আপনারা অটোমেটিক কাজ করতে পারবেন এই কন্ট্রোলারের মাধ্যমে। তো কন্ট্রোলার সেটআপটি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই আর্দ্রতার মিটারের কাজ হচ্ছে আপনার মেশিং এ পানি লাগবে কি লাগবে না। তো 55-এর উপরে বা 65 থাকলে আপনার পানি দেওয়া দরকার নাই, যদি 55-এর নিচে থাকে তাহলে পানি দিয়ে দিবেন। এটা হচ্ছে মুরগি ডিম হলে 18 দিন, 1 থেকে 18 দিনের মধ্যে, আর 18 দিন পরে আপনাদের পানি অবশ্যই দিতে হবে, তাতে এই মিটারে 70-75 যাই থাকুক পানি দিয়ে রাখবে। তো এটা হচ্ছে ইনকিউবেটরের নিয়ম, আর্দ্রতার আর তাপমাত্রার নিয়মটা আমি আপনাদের বলে দিলাম। আর অবশ্যই যেখানে লাইট সেট করবেন সেইখানে এই ফ্যানটা দিবেন। এভাবে ফ্যানের কিন্তু উল্টা পাইলে আছে, এই যে স্টিকারটা মানে এই সাইডটা আছে, এটা হচ্ছে আপনার বাতাস বের হয়। তো যেদিকে বাতাস বের হয় ওদিকে ঘুরাই দিব, ফ্যানের দিয়ে লাইটের দিকে ঘুরাই দিয়ে আমরা যখন লাইন দিব এই ফ্যানটি এরকম লাইট চলতে থাকবে, ফ্যানটি বাতাস দিতে থাকবে আর মেশিং এর সব দিকে তাপ ছড়াই দিবে। তো এভাবে আপনি যদি এই 4টা পার্টস দিয়ে আমাদের কাছ থেকে ইনকিউবেটর তৈরি করতে পারেন, একটা হচ্ছে চার্জার, হাইগ্রোমিটার, কন্ট্রোলার, ফ্যান, এই 4টা নিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন আমাদের কাছ থেকে, আপনি 10টা থেকে 200 ডিমের পর্যন্ত। তো ভিউয়ার্স এই 4টা পার্টসের আমি দাম বলে দিচ্ছি, মাত্র 800 টাকায়, মাত্র 800 টাকায়। এটার প্রাইস আমরা একটা একটা সিঙ্গেল ধরলে বেশি আসে, তো আমি এটা প্যাকেজ হিসাবে দিচ্ছি, 4টা পার্টস একটি প্যাকেজ, এটাকে এসি প্যাকেজ বলে, শুধু কারেন্টে চলে। তো এই প্যাকেজটি মাত্র 800 টাকায় নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, এবং চাইলে আমাদের গুগলে যে www.abdullahincubator.com ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন এই প্রোডাক্ট। আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল দিলে আমরা অর্ডার নিয়ে আপনাদের কাছে হোম ডেলিভারি পাঠাতে পারবো, এবং ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। এবং এই পার্টসগুলো নিলে ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি ভাড়া যোগ হবে, এবং হাতে পাবেন ঢাকার বাইরে 2 থেকে 3 দিনের মধ্যে, এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা পাবেন মাত্র 90 টাকা ডেলিভারি ভাড়াতে, আর একদিন পরেই ঢাকার ভিতরে পাবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটু যদি আপনাদের উপকার আসে তাহলে লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।